আসসালামু আলাইকুম গাইস, আবার স্বাগত আমাদের নতুন একটা ভিডিওতে। তো আজকে ভিডিওতে আমরা যে মেশিনটি নিয়ে এসেছি, এটি একটি এয়ার কম্প্রেসার। এটি একটি প্রফেশনাল রং করার মেশিন। আপনি যে কোনো কিছু রং করতে চান না, কোনো অরিজিনালের মতো আপনারা এই কম্প্রেসার মেশিন দিয়ে রং করলে অরিজিনালের মতোই রং করতে পারবেন। যেমন ধরেন যে কোনো ধরনের গাড়ি, ফ্রিজ, এছাড়াও অনেক কিছু আপনারা রং করতে চান, সেই ক্ষেত্রে আপনার ভালো ধরনের রঙের ফিনিশিং আনতে চাইলে এই কম্প্রেসারের সাহায্যে রং করতে পারবেন। এছাড়াও যারা নকশার কাজগুলো করে থাকেন তারাও এই মেশিনটা নিতে পারেন। এই মেশিনে রং করার সুবিধা হচ্ছে অন্যান্য মেশিনের তুলনায় অধিক রং ব্যবহার করতে হয় না। অনেক মেশিন আছে বেশি রং ব্যবহার করতে হয়, কিন্তু এই মেশিনে সেই রকম হবে না। তো এখানে গুড়াগুড়ো অনেক আইটেমই পেয়ে যাবেন আপনারা, সেগুলো ফিটিং করে নিতে হবে। তো আমার সামনে যে কম্প্রেসারটি দেখতে পাচ্ছেন, এটি একটি 25 লিটার এয়ার কম্প্রেসার। তো আমরা এখন এটি ফিটিং করে আপনাদের সামনে একটু চালিয়ে দেখাবো। তো প্রথমে আমরা ওয়েলটা ভরে নিতে হবে, যেহেতু কম্প্রেসারটি নতুন প্যাকেট থেকে খুলেছি, তাই ওয়েলটা এটি আলাদা দেওয়া হয়েছে। আমরা ওয়েলটা ভিতরে ঢুকিয়ে তারপর এই মেশিনটা স্টার্ট করতে হবে। তো এটি হচ্ছে আমাদের শোরুম, আমরা হচ্ছে ক্রাউন এন্ড ডিলার। আমাদের কাছ থেকে মেশিনগুলো নিতে পারবেন। যারা রং করতে চান তারা আমাদের কাছ থেকে কমপ্লিট 13,000 টাকায় একটি রং করার মেশিন নিতে পারবেন। সেটি হবে 25 লিটার এয়ার কম্প্রেসার সহ আরও রং করার স্প্রে, গান, পাইপ যাবতীয় দিয়ে আমরা কমপ্লিট 13,000 টাকা রাখতেছি। এছাড়াও যদি আপনার রেটগুলো হাফ ডাউন হয়, তো সেক্ষেত্রে আমাদের ভিডিওতে বা ভিডিও ডিসক্রিপশন বক্সে যে নাম্বার আছে সেখানে কল দিয়ে জেনে নিতে পারেন। তো ভিউয়ার, যারা বেশি বেশি রং করেন, এছাড়াও বিভিন্ন ধরনের নকশাগুলো করে থাকেন, তারা এই কম্প্রেসারের সাহায্যে অল্প সময়ে অধিক পরিমাণে রং করতে পারবেন। এছাড়া নিখুঁত ফিনিশিং আনতে পারবেন, অধিক রং ব্যবহার করতে হবে না, অল্প অল্প রং দিয়ে আপনি রং করতে পারবেন। এছাড়াও যারা বিভিন্ন ধরনের গাড়ি, মোটরসাইকেলে রং করতে চান, একদমই অরিজিনালের মতো রং করতে চাইলে অবশ্যই এয়ার কম্প্রেসারে রং করতে হবে। এখানে কম্প্রেসার ওয়েলটা ব্যবহারের পর এটির যে কর্কটি আছে সে কর্কটি লাগিয়ে নিতে হবে। তো ভিউয়ার্স, এই এয়ার কম্প্রেসারে আরেকটি সুবিধা হচ্ছে আপনি চাইলে হাওয়াও দিতে পারবেন ছোট ছোট গাড়ির চাকায়। আরেকটি হচ্ছে রং করা যায়, এছাড়া বিভিন্ন কিছু হাওয়ার প্রেশারে পরিষ্কার করতে পারবেন, অনেক কিছু করা যায় এই এয়ার কম্প্রেসারের সাহায্যে। এছাড়া ছোটো ছোটো অনেক ধরনের মেশিনও চালানো যায়। এটা মোবিল চেক করার মিটার, যখন মোবিল শেষ হয়ে যাবে এখানে নিচে দেখাবে। আপনাদের কখন মোবিল পরিবর্তন করতে হবে এই মিটারে দেখলে বুঝতে পারবেন। লাল দাগের একদম নিচে চলে গেলে বুঝতে হবে যে মোবিলটা কমে গিয়েছে, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই মোবিলটা পরিয়ে দিতে হবে। তো এটি হচ্ছে এয়ার ক্লিনার, যা শব্দটা কিছুটা কমিয়ে দেয়। এখানে দুই সাইডে দুইটি চাকা লাগানোর সিস্টেম দেওয়া আছে এবং সামনে একটি রাবার আছে যার সাহায্যে আপনি ট্রেনে যে কোনো জায়গায় নিয়ে যেতে পারবেন। এছাড়াও দুটি নিপল আছে, নিপলে দুটি রাবার ব্যবহার করতে হবে, যার ফলে আপনি বেশি টাইট দিতে হবে না, হালকা টাইট দিলে আপনি এটি দিয়ে আর লিক করবে না রাবার ব্যবহারের ফলে। তো ভিউয়ার্স, এই কম্প্রেসারের দুটি লাইন ব্যবহারের ফলে দেখা যায় আপনি একটি লাইন দিয়ে যদি রঙের কাজগুলো করে থাকেন, অন্য লাইন দিয়ে অন্য কিছু করতে পারবেন, সেক্ষেত্রে আপনার অনেক সুবিধা হবে। এখানে আমরা সামান্য পরিমাণ হাওয়া লোড করেছি, এটি চাইলে আপনার ফুল করে নিতে পারেন। এবং এই কম্প্রেসারগুলো অটো সিস্টেম, আপনার হাওয়া ফুল হয়ে গেলে অটোমেটিক অফ হয়ে যাবে। তো এখানে একটি স্প্রে গান লাগিয়ে হালকা একটি স্প্রে করে দেখাবো পানি দিয়ে আপনাদের সামনে। তো আপনারা যে কোনো ধরনের রঙের সাহায্যে যে কোনো কিছু করতে পারবেন, নিখুঁত ফিনিশিং আনা যায়, অল্প রং ব্যবহার করে রং করা যায়। তো এই গানগুলো আমরা এই কম্প্রেসার সেটের সাথে দিয়ে থাকি। তো কমপ্লিট সেটটা আমরা আবারও বলে দিচ্ছি, মাত্র 13,000 টাকা। এছাড়াও আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্স চেক করে নেবেন বা আমাদের নাম্বারে কল দিয়ে জেনে নিতে পারেন। বাংলাদেশের যে কোনো জেলা থেকে অর্ডার করতে পারেন, সর্বোচ্চ 2 থেকে 3 দিনের ভিতরে ডেলিভারি দেওয়া হয়। লাগে না।
যে মডেলের গানটি আমরা মেশিনের সাথে দিয়েছি, এর ফলে দেখা যায় আপনি নিচে রং করতে পারবেন, উপরের দিক দিয়ে রং করতে পারবেন, যে কোনো অ্যাঙ্গেলে রং করতে পারবেন, সেক্ষেত্রে রঙগুলো পড়বে না। আপনার সামনের উপরের যে কাপটি আছে যে কোনো দিক দিয়ে আপনি ঘুরাতে পারবেন। দেখুন আমরা হালকা একটু টাইট দিয়ে দেখিয়ে দেব, আপনার যে সময় নিয়ে ব্যবহার করবেন সেই সময় আপনার সিল টেপ ব্যবহার করতে হবে। সিল টেপের সাহায্যে ভালোভাবে টাইট দিয়ে তখন আপনি ব্যবহার করবেন, সেক্ষেত্রে লিক করার সম্ভাবনা থাকবে না। আর অবশ্যই খেয়াল রাখতে হবে কম্প্রেসারের সাথে যেন ভালো মানের পাইপ ব্যবহার করতে হয়, হাই প্রেশার যে পাইপগুলো, নর্মাল পাইপগুলো ব্যবহার করলে আপনার হাওয়ার প্রেশারে ফেটে যাবে। তো ভিউয়ার্স, এই পাইপগুলো আপনাদের নেওয়ার পর ভালোভাবে টাইট দিয়ে নিতে হবে যেন এটি লিক না করে। তো আমরা এখানে হালকা টাইট দিয়ে চালিয়ে দেখানোর জন্য জাস্ট লাগাচ্ছি। এরপর আমরা কিছু পানি ভরে আপনাদের সামনে স্প্রে করে দেখাবো। এই গানটি দিয়ে অল্প স্প্রে করতে পারবেন, বেশি স্প্রে করতে পারবেন, বিভিন্ন অ্যাঙ্গেলে রং করা যায়, সব কিছুর সুবিধা আছে এই গানে।